আবারও রেলে কাটা পড়ে মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলার, বয়স আনুমান 22 বছর। ঘটনা উদয়পুর খিলপাড়া নানুয়া দিঘির পাড় এলাকায়। ঘটনা বিবরণে জানা যায়, প্রতিদিনকার মতো বৃহস্পতিবার সকালে সাবরুম থেকে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদহগামী এক্সপ্রেস শিয়ালদহর উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন উদয়পুর রেল দপ্তরের পুলিশ আধিকারিক। পরবর্তীতে তারা সম্পূর্ণ ঘটনা তদন্ত করে খবর দেয় রাধাকিশোরপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে সম্পূর্ণ ঘটনা লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মৃত মহিলাকে নিয়ে যায় গোমতি জেলা হাসপাতালে। খবর লেখা পর্যন্ত এখনও মৃত মহিলার নাম জানা যায়নি। এলাকাবাসীর আনুমানিক ধারণা, কোনো ইট ভাট্টাতে কাজ করতেন সেই মহিলা। মৃত্যুর ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সকাল 7:30 মধ্যে কাঞ্চনজঙ্ঘা ট্রেনে আগরতলা যাইতেছিল, কাঞ্চনজঙ্ঘা ট্রেন উদয়পুর থেকে আগরতলা। ওই ট্রেনে অনুমান মনে হয় যে একজন মহিলা, দেখতে তো মহিলা কিন্তু এখনও আইডেন্টিফাই হয় নাই, এই রানওভার হয়েছে। আমি ওসি আরকেপুরে ইনফর্ম করেছি এবং ওসি আরকেপুর হুমেন কেসে ইনফর্ম করেছে। হুমেন কেস স্টাফ আসছে, তারা আসলে কেসটা ইনভেস্টিগেশন করবে। কারণ আমি সে উদয়পুর জিআরপি, আমরা জিআরপি এখনও কেস খুলে নাই, তাই আমরা এই কেসটা জানাবার করতে পারবো, টেক ওভার করতে পারবো। ঘটনাটা অনুমান 7:30 কাঞ্চন ট্রেন তো এখানে 7:25 গেছিল, ওই ট্রেনটাই অনুমান। এখানে দীর্ঘ লং হরণ দিয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিল কাঞ্চনটা। তো এরপরে আমার এসেছে মেমো দিয়েছে, তো আমি এখানে এসেছি, স্পটে এলাম, দেখলাম একজন ডেড বডি, আননোন, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয় নাই। রিপোর্ট আর ইনস।